সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনার যে চ্যানেলটি হ্যাক হয়েছিল যেখানে এক লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল সেটি আপনি কীভাবে ফিরে পেয়েছেন আমরা যতটুকু জানি যে আপনি সাইবার টিমের সহায়তা নিয়েছেন আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সহায়তা নিয়েছেন সেখান থেকেও আপনি কোনো প্রতিকার পাননি আপনার নিজের চ্যানেল আপনি নিজেই উদ্ধার করেছেন তো বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আমার নিজের অভিজ্ঞতা আশা করি আমার এই অভিজ্ঞতাটি আপনাদের কাজে আসবে কিভাবে একটি জিমেল অথবা ইউটিউব চ্যানেল হ্যাক হলে সেটা ফিরে নিয়ে আসবেন গুগল অথবা ইউটিউবে সার্চ করলে আপনি অসংখ্য ভিডিও পাবেন সেখান থেকে আপনি দেখে নিতে পারেন তবে আমি যতগুলো ভিডিও দেখেছি তার কোন কোনো টিপস আমার কাজে আসেনি তো যাই হোক আমার ভিডিওটি আপনি দেখে যে আপনার কাজে আসবে আমি সেটা বলবো না আমি বলবো আমার ভিডিওটি দেখার পর এই যে টিপস যেগুলো আমি অনুসরণ করেছি পদ্ধতি আমি অনুসরণ করেছি আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার জিমেল অথবা আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ফিরে পাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমরা বেসিক একটা জিনিস জানবো যখনই আমরা কোনো জিমেল অ্যাড্রেস তৈরি করি তার মানে আমরা একটি গুগল অ্যাকাউন্ট করি এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের থাকে একটি জিমেল আমাদের থাকে গুগল ড্রাইভ আমাদের থাকে গুগল ফটো আমাদের থাকে ইউটিউব চ্যানেল তার মানে হচ্ছে গুগল অ্যাকাউন্টের বিপরীতে অসংখ্য সার্ভিস তারা দিচ্ছে মোটামুটি তেরো থেকে চোদ্দোটির মতো বর্তমানে আসে হয়তো ভবিষ্যতে আরও বাড়বে যখনই আপনার কোনো চ্যানেল হ্যাক হয় সেটা যেই কোনোভাবে হোক সেটা কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে হোক অথবা আপনার পাসওয়ার্ডটা কেউ চুরি করে নিয়ে হোক যেভাবেই হোক আপনার চ্যানেলে যখন আপনি অ্যাক্সেস করতে পারেন না সেটি যারা হ্যাক করে তারা আপনার সম্পূর্ণ রিকভারি সিস্টেমকে চেঞ্জ করে দেয় এখন আপনি যত প্রকারই ব্যাকআপ দিয়ে রাখেন তাতে কোনো কাজ করবে না এটি হচ্ছে সহজ কথা আমার ক্ষেত্রে যেটি হয়েছে জুলাই মাসের এক তারিখ রাত নয়টায় আমার চ্যানেলটি হ্যাক হয় অর্থাৎ আমার কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের মাধ্যমে দুই মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ অ্যাক্সেস হারাই আমার দুইটি জিমেল ছিল এবং সেই দুটো জিমেলের তিনটি ইউটিউব চ্যানেল ছিল কোনোতিটে আমি অ্যাক্সেস নিতে পারতেছিলাম না তো স্বভাবগতভাবেই এটি দেখার পর সবারই মাথার মধ্যে একটা টেনশন কাজ করে তারপরও যেহেতু আমার আরেকটি চ্যানেল ছিল যেখানে দুই লক্ষের উপরে সাবস্ক্রিপশন সংখ্যা ছিল আমি সরাসরি যেটি করি সেটি হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে আমি কানেক্ট হই একজন ম্যানেজারের সাথে এবং আমার বিস্তারিত ডিটেল তাদেরকে দেই যে এখনই মাত্র দুই মিনিট যে দুই মিনিট আগে আমার সম্পূর্ণ চ্যানেল থেকে আমি আমাকে লগ আউট করে দেওয়া হয়েছে আমার চ্যানেলে আমার অ্যাক্সেস নাই তো তারা আমাকে যেটি করে সেটি হচ্ছে যে আপনার সাথে কন্ট্রাক্ট করার মতো একটি জিমেল অ্যাড্রেস দেন যেই জিমেল অ্যাড্রেসে আমরা এই যে কথাবার্তা বলতেছি এটাকে আমরা রিফার করব একটা কেস নাম্বার দিয়ে তো পরবর্তীতে আমার জিমেলে তারা সম্পূর্ণ কিছু দিয়ে একটি জিমেল করে তখন আমার কাছে তারা কিছু তথ্য চায় যে আপনার যে চ্যানেলটি ছিল তার যে প্রতিটি চ্যানেলের কি থাকে নিজস্ব একটি আইডি থাকে সেই আইডিটি দেওয়ার জন্য যদি কোনো গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেটি দেওয়ার জন্য আমার যে ল্যাপটপ আছে তার আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য ডিভাইস আইডি জন্য নানা প্রকার অসংখ্য এটা ভেরি করবে যে কোনো সময় সবার ক্ষেত্রে একরকম হবে না আমার ক্ষেত্রে চিত্রে আপনারা যেমন দেখতে পাচ্ছেন মোটামুটি দশ থেকে বারোটির মতো তারা তথ্য চেয়েছে আমি সম্পূর্ণ তথ্য তাদেরকে দিয়েছি তো দেওয়ার পর যেটি হচ্ছে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা পরে তারা একটি আমাকে মেল দিয়েছে যে তারা আমার এই ব্যাপারে তারা অ্যাকশন নিয়ে দেখেছে যে আসলে আমার চ্যানেলটিতে আন অ্যাক্সেস ঘটেছে অর্থাৎ চ্যানেলটি হ্যাক হয়েছে তো এর জন্য কী করতে হবে তারা পরবর্তীতে জানাবে এতটুকুই ছিল Caso. তো আপনাদের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা বলবো যদি আপনার এরকম চ্যানেল হ্যাক হয় আপনি এমন একজন ইউটিউবারের সাথে যোগাযোগ করবেন যার এক লক্ষর উপরে সাবস্ক্রিপশন সংখ্যা আছে এবং তাকে বিস্তারিত ঘটনা খুলে বলবেন কি কি হয়েছিল এবং আপনার যে সমস্ত আইপি অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আছে সম্পূর্ণ তথ্য তাকে দিবেন সেই ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আপনার চ্যানেলটিকে সর্বপ্রথম প্রোটেক্ট করার চেষ্টা করবে যদি আপনার এমন কোনো ইউটিউবারের সাথে সাথে যদি পরিচিত না থাকে সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে যেখানে এক লক্ষের উপরে নাই তারপরও আপনি কানেক্ট হতে পারবেন তবে এটার জন্য কিছুটা আপনার সময় লাগবে সেখানে মেল করতে হবে তারা বেশিরভাগ ক্ষেত্রে রিসপন্স করে না তবে আপনি ট্রাই করে দেখতে পারেন তবে আপনি ইফেক্টিভ ওয়ে হচ্ছে যাদের এক লক্ষের উপরে সাবস্ক্রিপশন সংখ্যা আছে এরকম একজন ইউটিউবারের কাছে আপনি বিস্তারিত ডিটেল দিবেন তো আমি যেটি করেছিলাম সেটি হচ্ছে আমার যেহেতু কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছে আমি সম্পূর্ণ কম্পিউটারটাকে কি করেছি রিসিট করে দিয়ে সম্পূর্ণ নতুন উইন্ডোজ মেরে দিয়েছিলাম তারপরে আমি যতবারই সেটাকে রিসিট করতে যাচ্ছিলাম হ্যাকার যেই সমস্ত টুইস্টে ভেরিফিকেশন মোবাইল নাম্বার দিয়েছিল জিমেল দিয়েছিলো সেগুলোই বারবার দেখাচ্ছিল তো এই জন্য আমি কোনোভাবে চেষ্টা করতে করে সেখানে পারলাম না একদিন দুই দিন এক তারিখ দুই তারিখ করে করে মোটামুটি তেরো তারিখ প্রতি রাতে আমি অসংখ্য ভিডিও দেখেছি অসংখ্য ট্রাই করেছি অসংখ্য পদ্ধতি অবলম্বন করেছি কোনোভাবেই আমি অ্যাক্সেস নিতে পারিনি এর মধ্যে যেটি করেছি সেটি হচ্ছে আমি লিখিতভাবে বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটে আমি আবেদন করেছি তাদের সাথেও সরাসরি কথা বলেছি আপনারা সবাই জানেন এডিসি নাজমুল হাসান স্যার ওনার সাথেও কথা হয়েছে উনিও অনেকজন হ্যাকারের নাম্বার দিয়েছেন যারা হোয়াইট হ্যাকার আছেন তারাও আমার সাথে কথা বলেছেন কিন্তু আমি কোনো প্রকার রিসপন্স তাদের কাছ থেকেও পাইনি পজিটিভ রিসপন্স আর ইউটিউব যেটি ছিল সেটি হচ্ছে যে আমাকে কনফার্ম করেছিল যে আপনার চ্যানেলটি হ্যাক হয়েছে তখন তারা বললো যে আপনার ইউটিউব চ্যানেলটি আমরা প্রোটেক্ট করলাম এবং আমাকে জিমেল অ্যাড্রেসটি রিকভারির অপশান দেওয়া হলো তো যখনই আমি রিকভারি অপশান গেলাম সম্পূর্ণ হ্যাকারদের যে সিস্টেম সেটাই দেখাচ্ছিল তখন আমি আবার মেইল করি যে আমার তো জিমেইলে তো অ্যাক্সেস নাই যে রিকভারি সিস্টেম সেটা তারা চেঞ্জ করেছে আমি কি করে জিমেলটাতে ফিরে পাবো তখন তারা বলল যে আমরা আমাদের ইন্টারনাল যে টিম আছে তাদের কাছে আপনার রিপোর্টটি পাঠাচ্ছি দেখি তারা কি করে আজ পর্যন্ত তারা সেই ইমেলেই কিন্তু পড়ে আছে যে দেখি তারা কি করে তো যাই হোক ঘটনা শট করে আসি আমরা যে চোদ্দ তারিখ রাতে যেটি হয় সেটি হচ্ছে সাধারণত আমি দুটো ওয়াইফাই নেটওয়ার্ক থেকে কানেক্ট হতাম একটি হচ্ছে আমার অফিসিয়াল ল্যাপটপ থেকে আরেকটি হচ্ছে যে আমার বাসার মোবাইলের নেটওয়ার্ক থেকে দুই জায়গা থেকে আমি কানেক্ট হতাম তো আমার অফিস থেকে আমি সবসময় ট্রাই করতাম যে ল্যাপটপটি আমি রিসিট করেছি সেটির মাধ্যমে ট্রাই করতাম তাই যতবারই রিসিট অপশনে আমি গিয়েছি হ্যাকারদের যে সমস্ত ব্যাকআপ সিস্টেম সেটি দেখাচ্ছিলো তো চোদ্দ তারিখ রাতে যখন আমি বাসার মধ্যে আমার মোবাইলটা টিপাটিপি করতে করতে যখন একবার ভাবলাম যে একটু দেখি আমার যে জিমেলটি হ্যাক হলো সেটাতে আমি অ্যাক্সেস নিতে পারি কি না যখনই আমি অ্যাক্সেস নিতে গেলাম আমাকে বলা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি পূর্ববর্তী যে পাসওয়ার্ডটা আমি জানি সেটি দিলাম পরে দেখানো হচ্ছে যে আমার ট্যুইস্ট ভেরিফিকেশনের মোবাইল নাম্বারের শেষের দুটো ডিজিট দেখাচ্ছে যেটি আমার দেওয়া ছিল সেই দুটো ডিজিট আমার দেখাচ্ছে যে এখানে একটি পিন পাঠানো হবে এখন দুর্ভাগ্যবশত যেটি হচ্ছে সেটি হচ্ছে আমার সেই সিমটি বন্ধ ছিল মোবাইলে চার্জ ছিল না তারপর আমি সম্পূর্ণ নাম্বারটি দিলাম তখন রিসিভ করার পর বলা হচ্ছে যে পিনটি পাঠানো হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে মোবাইলটিকে চার্জে লাগিয়ে অ্যাক্টিভ করে সেখান থেকে আমি পিন নিলাম এবং যত প্রকার রিকোভারি সিস্টেম আছে সম্পূর্ণ কিছু আমি চ্যান্স করে নিলাম এক্ষেত্রে যেই ইমেল অ্যাড্রেস এবং যেই মোবাইল নাম্বারটি পেলাম এটি সম্পূর্ণ রাশিয়ান এবং যে তাদের অ্যাক্টিভিটি থেকে আমরা ম্যাপ থেকে যা পেলাম সম্পূর্ণ হচ্ছে রাশিয়ান তার মানে হচ্ছে এটা রাশিয়ান হ্যাকার এর আগেও ইন্ডিয়ার অনেকজন বড় বড় ইউটিউবার এই ইউটিউব চ্যানেল যারা হ্যাক করেছে তারাও সম্পূর্ণ রাশিয়ান ছিল যদিও এদের মধ্যে কিছু ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে অর্থাৎ বাংলাদেশিও যুক্ত আছে তো যাই হোক এখন আপনাদের জন্য আমার এখানে ছোট্ট যে উপদেশ সেটি হচ্ছে যখনই আপনার কোনো ইউটিউব চ্যানেল কোনো জিমেল যখন হ্যাক হবে যে ডিভাইস থেকে আপনি সবসময় লগ ইন করেন সেটাকে কখনোই সাথে সাথে রিসিট করবেন না আপনি সেই ডিভাইস থেকে কি করবেন আপনি রিকভারি করার চেষ্টা করবেন যদি একবার ব্যর্থ হন দুই ঘন্টা পরে আবার ট্রাই করবেন তিন ঘন্টা পরে আবার ট্রাই করবেন তাহলে যেটি হয় সেটি হচ্ছে যে ইউটিউব বলেন আর গুগল করেন এরা রোবোটিক সিস্টেমে কাজ করে অর্থাৎ আমি যে নেটওয়ার্ক সবসময় ব্যবহার করি আমি যেই ল্যাপটপ ব্যবহার করি তার একটি আইপি অ্যাড্রেস আছে আমার যাবতীয় তথ্য আমার ম্যাপ আমার লোকেশন সম্পূর্ণ কিছু ইউটিউবের কাছে আসে গুগলের কাছে আসে যে এই ইমেল অ্যাড্রেসটি এই আইপি থেকে এই অ্যাড্রেস থেকে এই নেটওয়ার্ক থেকে সবসময় লগ ইন হয় আজকে এটা বাইরে থেকে হয়েছে যখনই আমি রিসিভ করছি আমি চাচ্ছি যে আমার অ্যাক্সেস পাত্রে সিনা তখন তারা যেটি করেছে সেটি হচ্ছে পুরাতন আমার যে ব্যাকআপ সিস্টেম ছিল সেগুলো তারা অ্যাক্টিভ করে সেখানে মেসেজটি পাঠিয়েছে তো এক্ষেত্রে মনে রাখবেন যত প্রকার রিকভারি সিস্টেমে চেঞ্জ করা হোক দুটো তিনটু যে পুরাতন যে সমস্ত রিকভারি সিস্টেম থাকে সেগুলো কিন্তু গুগলের কাছে থাকে এত সহজে কিন্তু তারা এগুলো চেঞ্জ করে না যদিও যদিও এখানে একটি গুগলের দুর্বলতা হচ্ছে যে রিকোভারি সিস্টেমটা তাদের অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা পরে চেঞ্জ করার তারা অপশন দেওয়া উচিত সাথে সাথে চেঞ্জ না করে অথবা সাথে সাথে চেঞ্জ করলেও যাতে পুরাতন রিকোভারি ইমেল অথবা মোবাইলটি যাতে অ্যাক্সেস ঘটানো যায় চব্বিশ ঘন্টার মধ্যে এতটুকু সিস্টেম তাদের রাখা উচিত তো আমার এই ভিডিও থেকে আমি যেভাবে আমার চ্যানেলটি ফিরে পেলাম সেটি হচ্ছে যে আমি যেই দুটো নেটওয়ার্ক ব্যবহার করতাম একটি নেটওয়ার্কে আমি রিসিভ দেওয়ার ফলে সেই নেটওয়ার্ক থেকে যতবারই আমি ব্যাকআপ চেয়েছি রিসিভ করতে চেয়েছি সম্পূর্ণ ব্যাকআপ সিস্টেম হ্যাকার দিয়ে দেখাচ্ছিলো সেই মোবাইল নাম্বার সেই জিমেল অ্যাড্রেস দেখাচ্ছিল কিন্তু যখন আমি আরেকটি নেটওয়ার্ক যেটা আমি ব্যবহার করি মোবাইলের মাধ্যমে যখন সেখানে আমি কোনো প্রকার রিসিট করে যখন সেখান থেকে আমি আমার চ্যানেলটি আমার যে জিমেল অ্যাড্রেস ব্যাকআপ চাচ্ছিলাম তখন তা আমার যে পুরাতন ব্যাক সিস্টেম ছিল যে পুরাতন মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেখানে মেসেজটি এসেছে ও আপনার ক্ষেত্রেও যদি এরকম জিমেল হোক ইউটিউব চ্যানেল হোক যদি হ্যাক হয় সর্বপ্রথম যেটি বলবো সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি প্রটেক্ট করার চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে সেই পরিচিত মোবাইল সেই পরিচিত ডিভাইস দিয়ে আপনি রিসিট করার চেষ্টা করবেন তৃতীয়ত যেটি আরও বলবো সেটি হচ্ছে অবশ্যই বর্তমানে বাংলাদেশের সাইবার ক্রাইমের ইউনিট আছে সেখানে একটি কমপ্লেন করবেন এটি রেজিস্টার থাকা ভালো তাহলে হয়তো তারা বিভিন্ন মামলার অনুসন্ধানে জানতে পারবে যে আপনার টিউ কারা করেছিল তো এখন আসি আপনার ইউটিউব চ্যানেল বা আপনার জিমেলটিকে আপনি কিভাবে কি করবেন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট গ্রুপে প্রোটেক্ট করতে পারবেন নাম্বার ওয়ান কথা হচ্ছে যখনই আপনি কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে নাম বা ডিটেল যা কিছু দিতে হয় সেক্ষেত্রে আপনি আপনার জিনিসটি না দিয়ে আপনি আপনার রিভার্স কারও দিবেন সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন আপনার স্ত্রীটা দিতে পারেন আপনার ছেলে মেয়ে আপনি যদি বিবাহিত না হন আপনার মা বা বাবার দিতে পারেন অর্থাৎ জন্ম তারিখ আপনারটি না দিয়ে আপনার বাবারটি দিতে পারেন আপনার মেয়েরটি দিতে পারেন আপনার ছেলেরটি দিতে পারেন অর্থাৎ হ্যাকাররা আপনার সম্পর্কে নানান প্রকার তথ্য অনুসন্ধান করলেও যদিও পেয়েও যায় তারা সেখানে এন্ট্রি করলেও যাতে সেগুলো সঠিক না আসে যেহেতু আপনি রিভার্স অন্য জনের দিয়েছে দুই নম্বর কথা হচ্ছে সাধারণ নিয়মে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যেহেতু অসংখ্য ইউটিউব চ্যানেল হ্যাক হচ্ছে তাই গুগল কি করছে অসংখ্য ব্যাক আপ রেখেছে এক্ষেত্রে প্রথম হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটি আপনি দিয়ে রাখবেন তাহলে যেটি হবে কোনো আন অথরাইজড অন্য আনন জায়গা থেকে যদি কখনো লগ করতে চায় তাহলে আপনার এই যে মোবাইল নাম্বার সেখানে কোড আসবে দ্বিতীয়ত তারা আরও যেটি রেখেছে জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি রিসিভ করাতে পারবেন সেক্ষেত্রে একাধিক জিমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন একাধিক মোবাইল নাম্বার দিয়ে রাখবেন যদি কোনো মোবাইল আপনারা কোথাও হারিয়ে যায় তাহলে যাতে আরেকটির মাধ্যমে আপনি রিকোভারি করতে পারেন এটা ছাড়া তারা গুগল অথেন্টিকেটর একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সেটিও আপনি ইনস্টল করে রাখতে পারেন তার মাধ্যমেও ব্যাকআপ পেতে পারেন এটা ছাড়া আপনি চাইলে একটি ইউএসবির মাধ্যমেও কি করতে পারবেন আপনার ব্যাকআপটা নিয়ে রাখতে পারেন অর্থাৎ আপনি যখন আন্যান্য কোনো লোকেশন থেকে আপনার এই অ্যাকাউন্টটিকে লগ ইন করা ট্রাই করা হবে তখন সেই ইউএসবিটা আপনার সেই ডিভাইসের মধ্যে দিতে হবে তাছাড়া আপনার অ্যাকাউন্টটি কি হবে না অন হবে না এই সমস্ত কিছু করার পরেও যদি আপনার অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় যেটি বললাম আপনার পরিচিত যে নেটওয়ার্ক পরিচিত যে কম্পিউটার যে আইপি অ্যাড্রেস থেকে আপনি লগ ইন করেন সেখান থেকে বারবার ট্রাই করবেন অনেক ক্ষেত্রে যেটি হয় হ্যাকাররা এমন কিছু সিস্টেম ব্যবহার করে আপনার পরিচিত নেটওয়ার্ক থেকে আপনি চব্বিশ ঘন্টা কি করতে পারেন না কোনো প্রকার লগ করতে পারবেন না এমনও কিন্তু হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমার যে ল্যাপটপটি হয়েছিল সেখানে প্রথমে আমি দুই তিনবার ট্রাই করছিলাম সেখানে কিন্তু তারা নিচ্ছিল না পরে সেজন্য আমি রিসিপ করে দেই তো এটি ছিল আমার কাহিনি ইউটিউব চ্যানেলটি হ্যাক হওয়ার এবং কীভাবে আমি ফিরে পেলাম তো এক্ষেত্রে আরেকটি ছোট্ট আমার দুটো জিমেল যেহেতু হয়েছিল আরেকটি জিমেল আমি যেভাবে ফিরে পাই সেই জিমেলটি আমি সেম একই রকমভাবে আমার রিসিপ্টকৃত যেটি আছে যেইটাতে আমি রিসিপ্ট করেছি কম্পিউটার সেটাতে আমি জিমেল অ্যাড্রেসটি রিকভারি করার জন্য যখন আমার পুরাতন পাসওয়ার্ডটি দিলাম তারপরে তারা রিকভারি অপশন দিল আমি বললাম যে ট্রাই অ্যানাদার ট্রাই অ্যানাদার ট্রাই অ্যানাদার দেওয়ার পরে তারা আমাকে একটি ফর্ম দিল যে কেন আমি এই যে ট্রাই অ্যানাদার করতেছি কেন লগ সমস্যাটা কি তখন আমি সেখানে লিখলাম যে এত তারিখে আমার জিমেল টি হ্যাক হয়েছে আমার কোনো অ্যাক্সেস নাই সম্পূর্ণ ব্যাক সিস্টেম কী করা হয়েছে হ্যাক করা হয়েছে এখন একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম নতুন জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে দেখলাম সেই জিমেলে গুগল থেকে একটি কি করা হলো ইমেল করা হলো যে আমরা যে যত প্রকার রিকভারি অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন আছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছি আপনি জাস্ট সেটাতে রিসিভ করে নতুন রিকভারি লাগিয়ে নিন তো আমি সেটাতে ট্রাই করে সাথে সাথে করে নিতে পারলাম তো আজকের এই ওভারঅল ভিডিও থেকে তাহলে আপনারা দুটো জিনিস অ্যাটলিস্ট শিখতে পারলেন নাম্বার ওয়ান কোনো ইউটিউব চ্যানেল হ্যাক হলে সর্বপ্রথম ট্রাই করবেন সেই চ্যানেলটিকে প্রোটেক্ট করার জন্য যাতে সেই চ্যানেলে তারা কোনো পরিবর্তন না ঘটাতে পারে এক্ষেত্রে আমার দ্বিতীয় যে চ্যানেলটি ট্রেক রোস্টেড বা আজিম ছিল সেটি টার্মিনেট করে দেওয়া হয়েছে তারা আনঅথরাইজড এমন কিছু ভিডিও আপলোড করেছে যেগুলো ইউটিউব পার্টনার প্রোগ্রামের বাইরে যায় এজন্য জন্য তারা চ্যানেলটি টার্মিনেট করে দিয়েছে আমি যেহেতু ইউটিউবে কমপ্লেন করেছিলাম আমার দুটো চ্যানেলের জন্য ইউটিউব যে বড় চ্যানেলটি আছে সেটিকেই তারা প্রোটেক্ট করেছে ছোট চ্যানেলটির ব্যাপারে তারা কিছু করেনি তো এই জন্য আপনার সর্বপ্রথম উচিত হবে চ্যানেলটি আপনার প্রোটেক্ট করার চেষ্টা করা এর জন্য আপনি নিজে যদি এক লক্ষের উপরে সাবস্ক্রিপশন থাকে ভালো না হলে অন্য কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ করবেন দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি অবশ্যই অবশ্যই আপনার পরিচিত যে নেটওয়ার্ক আছে সেখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটি উদ্ধারের চেষ্টা করবেন যে সর্বশেষ যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেটি আপনার কাজ করবে সেটি বারবার দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন হলে একদিন দুই দিন তিন দিন এভাবে দেওয়ার চেষ্টা করবেন কাজ করবে তৃতীয়ত হচ্ছে আপনি চাইলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটে আপনি সেখানে কি করবেন অনলাইনের মাধ্যমে আপনি সেখানে ফেসবুকের মাধ্যমে সেখানে অভিযোগ জানাবেন সেখান থেকে আপনি নানা প্রকার হেল্প পাবেন তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে আমার চ্যানেলটি আমি কিভাবে ফিরে পেলাম যদিও এখন পর্যন্ত যেটি হয়েছে সেটি হচ্ছে আমার যে চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম প্রোটেক্ট করেছে ভিডিওগুলো আমি সম্পূর্ণ পাইনি মনিটাইজেশন অফ করা আছে এবং যে নোটিফিকেশন সবার কাছে যাচ্ছে না নানা প্রকার অসুবিধা আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটির যে জিমেল সেটি আমার কাছে আছে চ্যানেলটিতে আমার অ্যাক্সেস আছে আর দ্বিতীয় চ্যানেলটি জিমেল আমার কাছে আছে সেই জিমেল দিয়ে আমার গুগল তো করা আছে শুধু চ্যানেলটি টার্মিনেট করা হয়েছে কিছু যে তাদের সত্য সেগুলো ভায়োলেশন করার কারণে সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে আপনার চ্যানেলটিকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাবেন একাধিক ইমেল অ্যাড্রেস রাখবেন যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউটিউব চ্যানেল চালু করেছেন সেটা দিয়ে কখনোই 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 আপনি গুগল অ্যাট সেন্স কি করবেন না অন করবেন না সেটি সম্পূর্ণ পৃথক একটি জিমেল দিয়ে করবেন আমার ক্ষেত্রে আমার যে গুগল অ্যাডসেন্স সেটি সম্পূর্ণ একটি পৃথক দিয়েছিল বলেই তারা কি করতে পারেনি আমার সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডিসেবল করতে পারেনি তো আশা করি এই সমস্ত যে ছোটোখাটো জিনিসগুলো বললাম এগুলো আপনাদের কাজে আসবে যদি এর এরপরও আপনাদের কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা ট্রাই করবো আপনাদের হেল্প করার জন্য আর যদি কোনো ইউটিউবার যদি কোনো ইউটিউবার এরকম সমস্যায় পড়েন সরাসরি আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে মেইল দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম ভাইবার জুম আইডি সব কিছু দেওয়া আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমি ট্রাই করব যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদেরকে হেল্প করার জন্য আলাইকুম মুন্দ্রা ভালো থাকবেন সুস্থ থাকবেন